ওইটাই পড়ছে সুন্দরী, এত তাড়াহুড়া করিয়া কই যাইতে আছ? মহাশয় নাগর আছে নাকি? তাড়াতাড়ি আস, আসো আসো, মশাইও না। আর তুই মরে থাপ্পড় দিলি, আর তো তোরে সারণ যাইবে না। ওকে ছেড়ে দে। বুঝছি, ও নিশ্চয়ই তোর বোন। বেশ তো, মনে কর মুই তোর দুলাভাই। এই হারামের বাচ্চা, ও আমার বোন নয়, আর তুই আমার দুলাভাই না। তোর বোন আর আমি তোর দুলাভাই। হালার বলা কয় কি, তুই আমার দুলাভাই আর আমি তোর শালা সর্বনাশ। হয়তো এক মাইয়া লইয়া হালা দুলাভাইয়ের মধ্যে ঝগড়া করা ঠিক না। এই এই আর দুলাভাই একটু বানাই দে, কি করিয়া দে। মায়ের ঠিক করিয়া দে, তার ভবিষ্যতে শালার কানে বাঁধানো ইয়ে দাঁড়ায়। আমার দূর সম্পর্কের বই বিয়ার আগে বিধবা হয়ে যাইবে। একটা করিয়া দিছি, কি হয়েছে ওর শরীরে এত রক্ত কেন? দেখেন না স্যার, সন্ত্রাসীরা ওরে মারধর করে আমাকে গার্মেন্টস এর একটা মায়ারে তুলে নিয়ে গেছে। আমার এলাকায় মাস্তানি সন্ত্রাসী কে কে করেছে তার নাম বলো, এক্ষুনি তাকে ধরে এনে 14 শিকের ভেতর আমি ঢুকিয়ে দেব। বলো কে সে? কাবিলা। তাড়াতাড়ি ফোন করেন। গুড, ভেরি গুড, দাও মোবাইল, দাও মোবাইল তো আপনি পকেটে। হ্যাঁ আমার পকেটে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো স্যার, হাবিলদার কিসমত বলছি। কাবিলা কাবিলা আপনার কাজ বাড়াই দিতে প্রেমিকে মাইরা প্রেমিকারে চিন্তাই করে লইয়াছে। তুমি ভুল করতে পারো কিন্তু মুই ভুল করি নাই, মুই তোমার টেক করবই। খবর পেলে কোন Oh.
ফুলের মালা দিয়ে প্রেমিক প্রেমিকার মন জয় করে। বাসর ঘরে স্বামী স্ত্রীকে এবং স্ত্রী স্বামীকে মালা দিয়ে বরণ করে। কিন্তু আমি প্রেমিকও নই, স্বামীও নই, আমি হলাম নেতা, এই এলাকার নেতা, নেতা হয়েছি। এখন তোমরা আমাকে কে কত টাকা দেবে বলো, তা না হলে তোমাদের সবার দু নম্বরই ব্যবসা আমি বন্ধ করে দেব। শিকদার সাহেব, আমি 10 লাখ দেব। আমি 20 লাখ দেব। আমি 30 লাখ দেব। আমি 20 লাখ দেব। আমি 15 লাখ দেব। আমি 10 লাখ দেব। 15 লাখ দিও, মই 25 লাখ টাকা দেব। হ্যালো, শিকদার বলছি। গাড়ি বের কর। ও হ্যাঁ ছোট, তুই উকিলের কাছে যা। ওকে ড্যাড। দাঙ্গাবাজরা এসে গেছে, এখন কি করবেন? সরি স্যার, সরি। দেখো এই ইন্সপেক্টর আমার কেমন মাইর মারছে, তুমি আমার এন্ডার তাড়াতাড়ি বার করিয়া নাও, তা না হইলে ইন্সপেক্টর আমার আবারও মারবে। ওই দেহ কেমনে চাইয়ে রয়েছে। ওই ইন্সপেক্টর, আমার ছেলেকে ধরে রেখেছিস কেন, মেরেছিস কেন? আপনার ছেলেকে জিজ্ঞেস করুন। আমি তোকে জিজ্ঞাসা করছি, তুই বল। হাবিলদার কিসমত? ইয়েস স্যার। বলুন স্যার, আপনার ছেলে আরেকটি ছেলেকে মেরে রক্তাক্ত করে একটি গার্মেন্টসের মেয়েকে তুলে নিয়ে রেপ করতে চেয়েছিল। ও, রেপ করতে চেয়েছিল, করেনি তো? করলে তোকে আমি মেরে থানায় নিয়ে আসতাম না, স্পটে কুকুরের মতো গুলি করে মারতাম। ইন্সপেক্টর, তুই কি জানিস না কে আমি, কি আমার পরিচয়? আমি এই এলাকার জনগণের ভোটে নির্বাচিত নেতা। জানি, ভালো করেই জানি, কিন্তু তাতে আমার কিচ্ছু যায় আসে না। সরকার আমাকে পোশাক আর এই পিস্তল দিয়েছে অপরাধ দমন করার জন্য, অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য। ইন্সপেক্টর, তুই জানিস না যে পোশাক আর পিস্তলে বড়াই করছিস, আমি ইচ্ছা করলে 24 ঘন্টার মধ্যে তোর ওই পোশাক আর পিস্তল কেড়ে নিতে পারি। তা পারে, আপনার মতো লোকেরা কারো চাকরি কেড়ে নিতে পারেন, কারো জীবন কেড়ে নিতে পারেন, কারো ইজ্জত কেড়ে নিতে পারেন, নির্দোষ লোককে দোষী বানাতে পারেন, অপরাধীকে নিরপরাধী বানাতে পারেন, প্রয়োজনে এই দেশটাকে বিক্রি করে দিতে পারেন। এতই যখন বুঝিস, তাহলে আমার সাথে তর্ক করছিস কেন? যা, আমার ছেলেকে ছেড়ে দে। সরি, আমি ওকে ছেড়ে দেবার জন্য ধরে আনিনি, এনেছি শাস্তি দেবার জন্য। ইন্সপেক্টর, এদেশের কোন আইন আদালত আমার ছেলেদের আজ পর্যন্ত শাস্তি দিতে পারেনি, ভবিষ্যতও পারবে না। হ্যাঁ ড্যাড, তুমি ঠিকই বলেছ, কোর্ট থেকে ভাইয়ার আগাম জামিন নিয়ে এসেছি। এই নিন জামিন নামা। আবিল্লা সাহেব স্যার, আসামিকে ছেড়ে দিন। ইয়েস স্যার। কবিলা আমার সন, চল মানে চল। দাঁড়ান শিকদার সাহেব, আপনার ছেলেদের সাবধান করে দেবেন, আবার যদি ওদের আমি কোনো ক্রাইম স্পটে পাই তাহলে সত্যি সত্যি এনকাউন্টার করে দেব। মাইন্ড ইট।
ইন্সপেক্টর, তুই কি ভেবেছিস ছেলেকে ডাস্টবিনতে কুড়িয়ে এনে? না, আমি এদের জন্মদাতা পিতা, এদের শরীরে আমারই রক্ত। যেদিন তুই আমার ছেলেদের এনকাউন্টার করে মারবি, সেদিন কেয়ামত হয়ে যাবে। কেয়ামত! এখানে বস। হাত দিয়ে না, নাও খাও। তোমার হাতে খাবো? হ্যাঁ, খেয়ে দেখো না, এই হাতে জাদু আছে, একবার খেলে বারবার খেতে মন চাইবে। কেউ দেখলে কি ভাববে বলো তো? কিছুই ভাববে না, এই গার্মেন্টসে সবাই জানে তোমার আমার সম্পর্কের কথা, এটাও জানে আমরা কিছুদিনের মধ্যে বিয়ে করতে যাচ্ছি। খাও। এবার আমাকে দাও। ওরা আমাকে মেরে ফেলবে, আমাকে মারতে। মারার আগেই ভয়ে চিৎকার দিলে, মারলে তো দমাটকে মরে যাবি। তার চেয়ে ভালোয় ভালোয় কেটে পর, এখান থেকে চলে যা। তবে হ্যাঁ, এই ঘটনা যদি কাউকে বলিস তাহলে কিন্তু আমি তোকে মেরে ফেলব। যা আয়েশা, তাকে ভাগ। আমরা দুই ভাই, আমাদের উপর কেউ নাই, চল যাই। এরা তো ওই দুইজন। হ্যাঁ, চিনেছি। লাশগুলো গাড়িতে তোলেন। ইয়েস স্যার। ভাই ধরো ধরো ধরো। নিয়ে যান। ইন্সপেক্টর সাহেব, এই ডাবল মার্ডারের ব্যাপারে আমরা আপনার কাছ থেকে কিছু শুনতে চাই। দেখুন, এই মুহূর্তে আমি আপনাদের কিছুই বলতে পারবো না, তবে হ্যাঁ, খুন যারাই করে থাকুক তারা আমার হাতে কিছুতেই রেহাই পাবে না। আমি তাদের খুঁজে বের করবই। ইন্সপেক্টর, তুই জানোস না কোথায় ঢুকতো? বিনা অনুমতিতে যে এখানে প্রবেশ করে সে আর জীবন নিয়ে ফিরে যেতে পারে না। ইন্সপেক্টর, জীবন অনেক দিয়েছিস, আর নয়। ধন্যবাদ।
হ্যালো ড্যাড। আমরা ওদের খুন করিনি, তুই শুধু শুধু আমাদের সন্দেহ করছিস। দুর্জয় যাকে সন্দেহ করে সে অপরাধী হিসেবে ধরাও পড়ে। আমি এক থেকে তিন পর্যন্ত গুনব, যদি এর মধ্যে সত্য কথা না বলিস তাহলে আমি তোদের মেরে এনকাউন্টার বলে চালিয়ে দেব। হায় কয় কি এক ইন্সপেক্টর, পাগলামি করিস না, পিস্তলটা নামা। তুই ইন্সপেক্টর, তুই যদি আমাদের মারিস তাহলে আমাদের ড্যাড সত্যি সত্যি তোকে পাগল বানিয়ে দেবে। তিন, স্টপ, স্টপ ইট দুর্জয়। স্যার আপনি কি করছো? তুমি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ হয়নি স্যার, তবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে যদি এই হারামির বাচ্চাগুলোকে আমি শাস্তি দিতে না পারি। ইন্সপেক্টর, ওকে লাগাম দে, নয়তো ভালো হবে না। এই শিখটা কি করবি বল, কি করবি? স্টপ ইট দুর্জয়, আই সে স্টপ ইট। কি করেছে এরা? স্যার আজ রাস্তার পাশে যে দুটো লাশ পেয়েছি ওদের খুন করেছে এরা। একদম মিথ্যা কথা, মিথ্যা কথা, আমরা খুন করি নাই, বিশ্বাস করেন। ইন্সপেক্টর সাহেব শুধু শুধু আমাদের সন্দেহ করছেন, আপনি আমাদের বাঁচান স্যার। জি স্যার। এরা যে খুন করেছে তোমার কাছে তার কোনো প্রমাণ আছে? স্যার যে ছেলেটি এবং যে মেয়েটি খুন হয়েছে তাদের উপরে এর আগেও একবার এই শিকদার ছেলে কাবিলা হামলা করেছিল। ছেলেটিকে মারাত্মকভাবে আহত করে মেয়েটিকে তুলে নিয়ে গিয়ে রেপ করার চেষ্টা করে। সেদিন আমি কাবিলা হাত থেকে মেয়েটিকে রক্ষা করেছিলাম আর কাবিলাকে থানায় আটকে রেখেছিলাম। এই শিকদার কোর্ট থেকে আগাম জামিন নিয়ে এসে কাবিলাকে ছাড়িয়ে নিয়ে যায়। আমার বিশ্বাস ওই অপমানের প্রতিশোধ হিসাবে তার ওই ছেলে আর মেয়েটিকে খুন করে। ঠিক আছে, সন্দেহ হলে তুমি তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারো, কিন্তু তাদের মারধর করতে পারো না, গুলি করতে পারো না। শিকদার সাহেব এই এলাকার একজন স্বনামধন্য নেতা, উপযুক্ত প্রমাণ ছাড়া তার ছেলেদের অপরাধী মনে করে মারধর করা তোমার উচিত হয়নি। যাও মাথা ঠান্ডা করে কাজ করো, প্রকৃত খুনিদের খুঁজে বের করো। সরি শিকদার সাহেব, কিছু মনে করবেন না, ও মানুষটাই এমন, অন্যায়কে একদম প্রশ্রয় দেয় না। দেখবেন সত্যিকারের খুনিদের ও ঠিকই খুঁজে বের করবে, কেউ ওর হাত থেকে বাঁচতে পারবে না। হ্যালো ইন্সপেক্টর দর্জয় বলছে। হ্যালো স্যার, আজ সকালে যে দুজনে লাশ পেয়েছেন তাদের খুনিরা কি ধরা পড়েছে? কে বলছেন আপনি? আমার পরিচয় জেনে লাভ হবে না স্যার, কারণ আমি খুনিদের নাম পরিচয় কিছুই জানি না। তাহলে আপনি খোঁজ দিচ্ছেন কেন? খুনিদের জানে চেনে এমন একজন মানুষের সন্ধান দিতে পারি স্যার। মানুষটিকে? একজন মেয়ে মানুষ, নাম শবনম, ক্যাবারে ড্যান্সার। কাকে চাই? আপনি কি মিস শবনম? ইয়েস, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। আমি ইন্সপেক্টর দর্জয়, আপনাকে আমার সাথে থানায় যেতে হবে। কান্দাকাটি করে কোনো লাভ হবে না, খুনিদের নাম পরিচয় আপনাকে বলতেই হবে। বিশ্বাস করেন স্যার, এই খুনের ব্যাপারে আমি কিছুই জানি না, কিছুই দেখিনি আমি। চুপ করুন, অপরাধ করা
আর অপরাধীকে অপরাধ করে দেখো, চুপ করে থাকা সমান অপরাধ। 14 কোটি মানুষের এই দেশে পুলিশের সংখ্যা হলো খুবই সীমিত। এই দেশে আত্মঘাতীদের ধরার জন্য পুলিশকে সহযোগিতা না করেন ওকে সম্ভব নয়। দেশকে সন্ত্রাস মুক্ত করা, অপরাধীদের শাস্তি করা। আপনারা ভয়ে মুখ খোলেন না বলেই এই দেশে প্রতিটি মুহূর্তে, প্রতিটি পাড়ায়, প্রতিটি মহল্লায় কীট পতঙ্গের মতো সন্ত্রাসী জন্ম নিচ্ছে। এর জন্য দায়ী পুলিশ। পুলিশ অপরাধীদের কাছ থেকে টাকা খেয়ে তাদের ক্যারেস না করে নিরীহ মানুষদেরকে হয়রানি করে, কারণ ওদের টাকার কাছে বিক্রি হয়ে যাবে আইন। উল্টো ওর হাতে আমাকে জীবন দিতে হবে। আমি স্বীকার করছি আমাদের পুলিশে কিছু খারাপ লোক আছে, কিন্তু আমি ওদের মতো নই। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, আমি আপনাকে কথা দিচ্ছি আপনার জীবনের নিরাপত্তা আমি দেব। আপনি শুধু খুনিদের নাম পরিচয় বলুন। দেখুন, যে ছেলেটি খুন হয়েছে সে যদি আপনার ভাই হতো, যে মেয়েটি খুন হয়েছে সে যদি আপনার বোন হতো, তাহলে কি আপনি চুপ করে থাকতে পারতেন? পারতেন না। ভাই বোনের হত্যার বিচার চেয়ে পুলিশের আগে আপনি আইনের কাছে ধন্দা দিতেন। প্লিজ শবনম, একটিবার, শুধু একটিবার খুনিদের নাম পরিচয় বলুন। টাইগার চিতা দুই ভাই, তারাই খুন করেছে। হ্যাঁ টাইগার ভাই বলুন। আরে পুলিশ কোনদিন আমাদের কাছ থেকে আপনার সন্ধান পাবে না, আপনি নিশ্চিন্ত থাকুন। বল টাইগার চিতা কোথায়? জানি না স্যার, আমি কিচ্ছু জানি না স্যার, আল্লাহর কসম আমি জানি না স্যার। জানিস না? Thank you.
চল। ও কোমের খেলা ভুল হয়ে গেছে লিডার, এখন কি করব? ইন্সপেক্টর দুর্জয় যখন তোমাদের পিছু নিয়েছে তখন ও তোমাদের ধরবেই, অতএব ধরা পড়ার আগেই ওই নাচনেওয়ালিকে শেষ করে দাও, বাকি সব আমি দেখব। ওসি সাহেব, কে কে তোমার কোনো রোজ লাগতেছে না তো? না, আপনি কি ওসি সাহেব? কেন আমাকে দেখে কি ওসি সাহেবের মতো মনে হয়? বলো কি সমস্যা স্যার? ওই যে আমগো মহলের মোর্চা গুন্ডা আছে না, মোর্চা স্যার ওই শালাকে তো আমিও করছি। বলো কি করেছে, কি করেছে? হ্যাঁ কি স্যার? আমার একটা মাত্র মেয়ে, একটা মাত্র মেয়ে, শোনেন না স্যার, ওই মোর্চা আমার মেয়েটারে জোর করে বিয়ে করতে চাই স্যার। মেয়ে তো তোমার খুব সুন্দরী, দেখলে যে কেউ বিয়ে করতে চাইবে। ঠিক কইছেন স্যার, কিন্তু ও একজন গুন্ডা, ওর মতো পাঁচের লোকে মেয়ে বিয়ে দেওয়াটা কি ঠিক হইব স্যার? মোটেই না। এই তোমার মেয়েকে কার সাথে দিয়ে দেবে বলো তো? ডাক্তার, ইঞ্জিনিয়ার, নয়তো পুলিশ অফিসার। তোমার বুঝি পুলিশ অফিসার খুব পছন্দ? তাহলে আর কোনো চিন্তা নাই, ওই মোটা গুন্ডা কিছুই করতে পারবে না। তুমি এখন থেকে আমার সাথে আমার বাসায় থাকবে। চলো চলো, করেন কি স্যার? কি এটা আমার মাইয়া না তো? কে? আমার স্ত্রী। স্ত্রী? সর্বনাশ, তুমি আগে বলবে না তোমার মেয়ে কোথায়? মেয়ে তো পার্কে বসিয়া ওই হারাম চলতে সাথে প্রেম প্রেম খেলতেছে। চলো আমার সাথে। আচ্ছা, তোমরা শুধু দূর থেকে আমাকে দেখিয়ে দেবে, তারপর দেখবে ওই মোটা শালাকে আমি কি করি। চলেন স্যার, চলেন। আমি কি করবো? আরে গুন্ডা নিয়ে গেছে মাইয়া রে, পুলিশে নিয়ে গেল বড় বিপদের মধ্যে আছি রে বাবা। স্যার কই, তোমার মেয়ে কোথায়? দেখেন আমার মাইয়াটারে নিয়ে কেমন নাজায়েজ কাজ করতেছে স্যার। বলেন স্যার, নামেন। ঠিক আছে, তোমরা এখানে দাঁড়িয়ে দেখো আমি কি করি। বসতে হচ্ছে পাইব না স্যার, গিয়েই পাতানি দিব। সালা বিড়ি ধরাবো, মাচিস তো নাই। মাচিস কোথায় পাই? বল পে পে মোতি শালা, তোর থাকবে না কোনো গতি। সালাম স্যার, মাচিস দেন স্যার, মাচিস। সিগারেট খাবো, আর নেশা ধরে গেছে। দেন স্যার, নেশা ধরে গেছে। শালা, মেসেজ শহর আর সময় পেলি না, যাচ্ছি একটা দুর্দশ আসামি ধরতে, নইলে তোর মেসেজ। আমগো প্রেমের পথে যদি তোর বাপে বাধা দেয় তাহলে তোর বাপের আমি এই
তুমি আর থেকে সরায়া দেব। তোমার কাছে আমি মাপ চাই, তুমি যা কইবা আমি তাই করব। তবু তুমি আমার বাপ মারে কিছু কইরো না। তাইলে কও, কাইলে তুই বাসা থেকে টাকা পয়সা সোনা দানা লইয়া আমার কাছে চলে আসবি? আসবো আসবো লক্ষ্মী আসবো। সত্যি তুমি আমার দান, আরেকবার আমার বুকে আসো, আমি তোমার তোমার দিয়ে আসো না। শালা ভদ্রলোকের মেয়েকে পার্কে এনে প্রেম করিস, আবার পুলিশের হাতে কামড় দিয়ে রক্ত বের করিস, আজ আমি তোকে শেষ করে ফেলবো। ষোলো নটার বাচ্চা ভগবান এক কাম কে করিলে রে, আমি ওকে মারিয়া ফেলিবে। আমি যাই কি কো, যাই দে একবার ওর মাস্টারনি কিনে আমি ছুটে আইতে আসছি। কল লাগলে দিকে আসতে আদর করি দেখলেন তো স্যার, আমি বলেছিলাম না ওরা জানতে পারলে আমাকে মেরে ফেলবে। ভয় নেই, ওরা আপনাকে কিছুই করতে পারবে না, চলুন। এ মানে? কোনো প্রশ্ন নয়, চলুন আমার সাথে। মেয়েটি কে রে? মা, এ ও হচ্ছে স্বপ্না। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজ থেকে ও এখানেই থাকবে। কেন, ওর বাবা মানে? না মা, ও একটা মার্ডার কেসের সাক্ষী এবং সেই কেসটা আমার আন্ডারে।
আসামি পক্ষ ওকে মেরে ফেলতে চায়, তাই ওকে নিয়ে এলাম। ও আচ্ছা, ঠিক আছে, থাকুক। এসো মা, তুমি আমার পাশে বসো। কথা তুমি কিছু মনে করনি তো? বাবা মা সন্তানদের যখন যা কিছু বলে মঙ্গলের জন্যই বলে, আমি আপনার কথা কিছু মনে করিনি। তুই দাঁড়িয়ে আছিস কেন? যা, কাপড় ছেড়ে খেতে আয়। হে মা, নদী বিজয় ওরা কোথায়? কোথায় আবার? নদী গেছে নাচের ক্লাসে, আর বিজয় এখনো কলেজ থেকে এলেনি। ধরুন, উঠুন উঠুন উঠুন। হ্যালো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, বাই। রেডি গার্লস? ইয়েস ম্যাম। আমি মিউজিক দিচ্ছি। আগে যদি জানতাম এখানে আনন্দ ফুর্তির এত ব্যবস্থা আছে, তাহলে তো বাইরে বাইরে ঘুরতাম না, প্রতিদিন এখানে এসে আনন্দ ফুর্তি করতাম। আরে তোমরা থামলে কেন? নাচো, তোমাদের সাথে আমরাও নাচি। তোমরা এসব কি করছো? কথা না বলে বাজনা বাজাতে থাক, নইলে ভালো হবে না। বাজা! Yeah!
ভালো করলি না, কাজটা তুই ভালো করলি না। এই চল, মনে রাখিস সোহেল, তোমার কিছু হয়নি তো? না সোহেল, আজ তুমি আমাদের ইজ্জত বাঁচালে, কি বলে যে তোমাকে ধন্যবাদ দেব? ধন্যবাদ দেওয়ার দরকার নেই ম্যাডাম, দোয়া করবেন যেন আমার আর নদীর সম্পর্কটা চিরস্থায়ী হয়। শুধু দোয়া নয়, প্রয়োজনে তোমাদের বিয়ের ঘটক হব আমি, কি বলো নদী? জি ম্যাডাম। নদী, তুই ভাই স্বার্থপর। কেন, আমি আবার কি করলাম? এতদিন দুলাভাইয়ের সাথে আমাদের পরিচয় করিয়ে দিসনি কেন? আমি এখনো দুলাভাই হইনি, তবে হব। কংগ্রেচুলেশন, ওয়েলকাম। চলো সবাই, চলো। তুমি এখানে দাঁড়িয়ে পাহারা দাও, কেউ যেন ভেতরে আসতে না পারে, আমি ড্রেসটা চেঞ্জ করে আসি, কেমন? ওকে ম্যাডাম। বাই। আরে আরে, হ্যালো, এই যে নদী, বাড়িতে পৌঁছে দিলাম, ভেতরে আসতে বলবে না? মানে একটু চাটা। ও চাটা? হ্যাঁ, তোমার প্রেমিক আমি, আমরা দুজন দুজনকে ভালোবাসি। আরে এইটুকু অধিকার তো আমার আছে। ও তো আসুন মিস্টার সোহেল, প্লিজ ভেতরে আসুন, আপনাকে চাও খাবো, সেই সাথে ভাইয়ার সঙ্গে পরিচয় করিয়ে দেব। তার মানে তোমার ভাইয়া বাড়িতে আছে, মানে ঘরে আছে? পুলিশ অফিসার, কখন ঘরে থাকে, কখন থানায় থাকে, আবার কখন যে কোন আসামি ধরতে কোথায় যায়, সেটা বোধহয় উপরওয়ালাও বলতে পারবে না। সরি সরি নদী, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। কি হলো, চাটা খাবে না? চা তো দূরের কথা, এখন আর তোমার হাতের এক গ্লাস পানিও আমার গলা দিয়ে ঢুকবে না। কেন, ভাইয়ার কথা শুনে ভয় পেয়ে গেলে? ভয় পেয়েছি মানে, আরে আমি কেন, তোমার ভাইয়াকে তো এই এলাকার সবার ভয় পায়, উনি মুখে কথা বলেন কম কিন্তু হাত পাতা খুব বেশি। আরে বোকা, ভাইয়ার সাথে যদি পরিচিত না হও তাহলে আমাদের বিয়ের কথাটা কিভাবে বলবে? সে দায়িত্ব তোমার। ঠিক আছে ঠিক আছে, আমার ভাইয়াকে তো আমি রাজি করাবো, কিন্তু তোমার ড্যাডি? আমার ড্যাডির ব্যাপারটা আমার উপর ছিল, আমি ড্যাডির একমাত্র সন্তান, সে ছোট্টবেলা থেকে আমি তার কাছে যা চেয়েছি তাই পেয়েছি, তাই এখন আমি চাইবো তোমাকে বিয়ে করতে, ড্যাডি রাজি হয়ে যাবে। আই লাভ ইউ নদী, আই লাভ ইউ, ইউ টেক কেয়ার। ভাইয়া, ইয়ে মানে ওই ছেলেটা ভেরি স্মার্ট বয়, নাম সোহেল চৌধুরী, তোমরা দুজন একই কলেজে লেখাপড়া করো, ওর বাবা ব্যারিস্টার রায়হান চৌধুরী, সোহেলকে তুমি খুব ভালোবাসো। তুমি এত কিছু জানো কি করে ভাইয়া? পুলিশ, পুলিশ অফিসার আমি, মহল্লার দারোয়ানা, দেশের নামি দামি ভালো মন্দ সব মানুষকে আমি চিনি। এখন বলো, ওই ছেলে কি সত্যি সত্যি তোমাকে ভালোবাসে? জি ভাইয়া। ও তোমাকে বিয়ে করবে তো? জি ভাইয়া। ঠিক আছে, ওর বাবার কাছে খুব তাড়াতাড়ি তোমাদের বিয়ের প্রস্তাব নিয়ে যাবো। আগে বলো, আমি যা বলবো তুমি কোনো আপত্তি না করে তা মেনে নেবে? কি হলো বলো, রাজি? বেশ, আপনি যা বলবেন আমি তাই মেনে নেব। গুড, বিয়েটা কালই হতে হবে। দেখুন আঙ্কেল, এত জলদি একটা বিয়ের কাজ, তাছাড়া নিজেদের সবকিছু গোছগাছ করার জন্য কদিন সময় দরকার? No, impossible. কালকের পর আর একদিনও সময় পাবে না, কারণ বেশি সময় দিলে যদি তোমাদের মত পাল্টে যায়, তোমার বোনের মত পাল্টে যায়, তাহলে আমার সোহেলের জন্য
তোমার বোনের মতো একটা অসাধারণ মেয়ে আমি আর কোথাও পাবো না। কি রে ঠিক বলিনি বাবা? এক্সিলেন্ট। কি তুমি বউয়ের সাজে সত্যি তোমাকে অপূর্ব লাগছে, যা দেখে আমি আর সহ্য করতে পারছি না। তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমার মনটা বড় ব্যাকুল। এসো আমার বুকে বুক রাখো, আমার ঠোঁটে ঠোঁট রাখো। স্যার, লাশগুলো পোস্টমর্টমের ব্যবস্থা করুন। ওকে। কি বল? মনে হচ্ছে জীবনে কোনোদিন সুন্দরী মেয়েদের দেখিসনি। সুন্দরী মেয়ে অনেক দেখেছি, কিন্তু এত কাছে থেকে দেখিনি। ও তো অনেক দূরে, তুই কাছে থেকে কি করে দেখলি? দেখেছি দেখেছি। হাই বেবি, হাউ আর ইউ? ফাইন। ওয়েলকাম। তোমার মতো একটা গার্লফ্রেন্ড খুঁজছিলাম। আজ থেকে তুমি আমার ফ্রেন্ড। এসো আমরা দুজনে বুকে বুক মিলাই। বুকে বুক মিলাইতে চাও আমার বোনের সাথে? আয় আয় বুকে বুক মিলায়। মেলা বুক, বুকে বুক মেলা। আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন। আমি আর কোনোদিন এমন কাজ করবো না। আমাকে মাফ করে দিন। আমার বোন যে টেবিলে বসবে সেই টেবিলে আর যদি কেউ বসে তাহলে আমি তার পা ভেঙে ফেলব। যা সাথী, ক্লাসে যা, কোনো সমস্যা হলে আমাকে ফোন করিস। যা বোন যা। দিল দিওয়ানা দিল সজনা হ্যায় মানে। আই এম বিজয়, বিকম ফাইনাল ইয়ারের ছাত্র। সেই হিসেবে আমি তোমার সিনিয়র আর তুমি আমার জুনিয়র। কলেজের সবার পক্ষ থেকে আমি তোমাকে ওয়েলকাম করছি। থ্যাংক ইউ, বাট তোমার ক্লাস তো এটা নয়। তুমি এই ক্লাসে কেন? পাওনা নিতে এসেছি। পাওনা? কিসের পাওনা? আমি কারো উপকার করলে তার প্রতিদান না নিয়ে ছাড়ি না। সেদিন যে তোমার উপকার করেছিলাম তার প্রাণ এখন দিয়ে দাও। ও তাই? এক মিনিট, এই নাও। তোমার কাছ থেকে আমি তো টাকা নেব না। তাহলে কি নেবে? ভালোবাসা। আই মিন প্লিজ। বাট হাউ ডেয়ার ইউ ননসেন্স! তোমার এত বড় সাহস! আমার ভাইয়ারা যদি জানতে পারে তুমি আমার টেবিলে বসে আমাকে কিস করতে চেয়েছো তাহলে তোমার জিভ কেটে ফেলবে। জানি, আমি সব জেনেই এখানে এসেছি, আর সেজন্যই আমি এখন তোমাকে কিস করব। নমস্কার।
ড্রাইভার তুমি থাকো, এসো। নদী, ওই লোকটাকে চিনতে পেরেছো? কে লোকটা? আরে আরে, ও একটা নাম করা সন্ত্রাসী কিলার, কিন্তু ওরা দুই ভাই তো একসাথে মারা গেছে, পত্রিকায় ওদের লাশের ছবিও ছাপিয়েছে। তাহলে ওরা জীবিত হলো কি করে? আমিও তো তাই ভাবছি। নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে, চলো ওকে ফলো করি। হ্যাঁ চলো। ড্রাইভার ওই গাড়িটাকে ফলো করো। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি। নদী চলো এক্ষুনি গিয়ে ভাইয়াকে খবরটা দিই। হ্যাঁ চলো। ড্রাইভার থানায় যাও তাড়াতাড়ি। কি বলছো তোমরা? হ্যাঁ ভাইয়া, আমরা নিজের চোখে দেখেছি, তারা যে বাড়িতে ঢুকেছে সে বাড়ির নাম্বার হলো 84/2 সি ব্লক উত্তরখান। হাবিলদার স্যার। Yes স্যার। ফোর্স রেডি করুন, এক্ষুনি অপারেশনে যেতে হবে। ওকে স্যার। না খেয়ে উঠে যাচ্ছিস, কি হয়েছে তোর? না ভাইয়া, আর খেতে মন চাইছে না, হঠাৎ কেমন যেন লাগছে। শরীর খারাপ লাগছে? না এমনি। তোমরা দিকে যাও, তোমরা দিকে, কুইক। ভাইয়া বলি কি? এই অস্ত্র রে, দেখুন স্যার দেখুন, এই সেই ক্রিমিনাল। ও মাই গড, এই যে দেখছি মৃতদেহের সাথে হুবহু মিল। জি স্যার। কিন্তু ওই লাশ দুটো কাদের? হরামের বাচ্চাকে অনেক মারধর করেও কোনো কথা বের করতে পারিনি স্যার।
তাহলে তুমি কেসটা নিয়ে মুভ করবে কিভাবে? কবর থেকে ওই লাশ দুটো তুলে পরীক্ষা করে দেখতে হবে স্যার। যা করার তাড়াতাড়ি করো। ওকে স্যার। আমি তোমাকে বারবার বলেছিলাম ঘরের বাইরে যেতে হলে খুব সাবধানে যাবে, তাও রাতে। খাবার আনার জন্য চিঠি যাবে কেন? আর কি কোনো রোগ ছিল না? এখন ও যদি মুখ খোলে তাহলে কি অবস্থা হবে ভাবতে পারো? আমার বিশ্বাস পুলিশ চিতার মুখ থেকে কোনো কথাই বের করতে পারবে না। ওই ইন্সপেক্টর হচ্ছে একটা জ্বলন্ত আগ্নেয়গিরি, যার আগুনের উত্তাপ দোষকের আগুনের চেয়ে ভয়াবহ। চিতার মুখ থেকে কথা বের না করা পর্যন্ত সে ওকে বাঁচতেও দেবে না, মরতেও দেবে না। দেখ তুমি তো শয়তানের দাদা, ঠান্ডা মাথায় তোমার শয়তানির গোডাউনের তালাটা আরেকবার খুললা বুদ্ধি বের করো। কেমনে করিয়া চিতারে থানায় জানান যায়, তুই কি কর? চিতাকে বের করে আনার একটাই উপায় আছে। কি উপায় ড্যাডি? খুলে বলো, আমরাও শিখি। না তা এখন বলা যাবে না, আগে ঘটনা ঘটাতে হবে, তারপর। তা না হলে আমি তোকে আরো মারবি। ছোটবেলা থেকে পুলিশের মার খেতে খেতে এখন এই শরীর হাড় লোহার মতো শক্ত হয়ে গেছে। হারামির বাচ্চা, অন্যের মরা লাশে নিজের মুখোশ পরিয়ে দিয়ে আইনকে ফাঁকি দিয়ে বাঁচতে চেয়েছিলি? শপিং এ গিয়েছিলাম ভাইয়া, তোমার জন্য একটা শার্ট কিনেছি, দেখো তো পছন্দ হয় কিনা। বাহ, কালারটা তো খুব মিষ্টি। মিষ্টি তো হবেই, দেখতে হবে না পছন্দটা কার? খারাপ আর আমার একমাত্র বোনের? না ভাইয়া, আমার নয়, পছন্দটা হচ্ছে। সে না হয় বুঝলাম, কিন্তু ওকে নিয়ে তুই বাসা থেকে বের হয়েছিস কোন সাহসে জানিস না? ক্রিমিনাল না ওকে খুঁজছে, যদি কোনো অঘটন ঘটে যেত। ও মাই গড, আমি তো ভুলেই গিয়েছিলাম, সরি ভাইয়া সরি, আমি অতটা চিন্তা করিনি। এখন তোমার কথা শুনে সত্যি সত্যি আমার ভয় লাগছে, চলো ভাইয়া আমাদেরকে বাসে পৌঁছে দাও। হ্যাঁ চল চলো। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি বাসায় ফিরবি, বেশি দেরি করবি না, রাখি। বলবি না? ঠিক আছে ওর কাছ তোকে দিয়েই করবো, এই নে চল বুড়ি। জি ভাইয়া, আমার জন্য একটা ভালো করে চা নিয়ে আয়। আচ্ছা ভাইয়া। মা মা, কি হয়েছে ভাইয়া, এত চিৎকার করে মাকে ডাকছো কেন? হ্যালো, ইন্সপেক্টর দরজা বলছে। আমি টাইগার, তুই আমার ভাইকে ধরে নিয়ে গেছিস, ওকে খুব মারধর করছিস। এই হারামির বাচ্চা টাইগার, আর কতদিন পালিয়ে বেড়াবি? তোর ভাইয়ের মতো তোকেও ধরবো আমি, তোকেও মারবো, মারতে মারতে একেবারে মেরে ফেলবো। আমাকে ধরবি, আমাকে মারবি, তার আগে তোকে আমি মারার ব্যবস্থা করেছি। এই তুই তুই আমার ভাইয়ের শরীরে যদি একটি আঘাত করিস, আমি তোর ভাইয়ের শরীরে দশটা আঘাত করবো। তুই আমার মাকে চিন্তা করেছিস? সাপের লেজে পা দিলে সাপ তো ছবল মারবে।
তোর মায়ের সাথে কথা বলে টেনশনটা বাড়িয়ে নে। হ্যালো বাবা দুর্জয়। মা মা ওরা তোমাকে, আমার জন্য তুই কোনো চিন্তা করিস না বাবা, ওরা আমাকে মেরে ফেলবো, আমি তোর মাকে মেরে ফেলবো। আমার মায়ের যদি কিছু হয় তাহলে আমি তোকে, জানি জানি মায়ের জীবন বাঁচানোর জন্য সন্তানরা সব কিছু করতে পারে। শোন, কাল সকাল 10টায় মধুপুর জঙ্গলে তুই আমার ভাইকে নিয়ে আসবি, আমিও তোর মাকে নিয়ে আসব। তারপর গিভ অ্যান্ড টেক, তুই আমার ভাইকে ফিরিয়ে দিবি আর তোর মাকে নিয়ে যাবি। হ্যালো 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 প্রতিশোধ নিতে। ওর ইন্সপেক্টরকে আমি জিন্দা কবর দেবো, জিন্দা। পাগলামি করছে টাইগার, শান্ত। পাগলামি? সে পাগলামি? আরে ভাই মরেছে আমার, এই বুকে ব্যথাও তো আমার। টাইগার, কাঁচা গায়ে খোঁচা দিলে ঘাড় বাড়বে, আস্তে আস্তে ওই ঘা সারা শরীরে ছড়িয়ে পড়বে, তখন কোনো ওষুধই কাজে লাগবে না। কি বলতে চান আপনি?
এই মুহূর্তে দুর্জয় গায়ে আঘাত করা মানে কাঁচা গায়ে খোঁচা মারা। দুর্জয় একজন পুলিশ অফিসার, তার কিছু হয়ে গেলে পুরো পুলিশ ডিপার্টমেন্ট আমাদের পিছনে লাগবে, শেষে আইনের গুলিতে আমাদের সবাইকে মরতে হবে। কাজী, আপাতত আমাদের চুপ করে থাকতে হবে, কিছুদিন পর সবাই ব্যাপারটা ভুলে যাবে, আর তখন সুযোগ বুঝে তুই তোর ভাই হত্যার প্রতিশোধ নেবি। আন্ডারস্ট্যান্ড? Yeah.
হ্যালো জুনিয়র। আমারটা নতুন, চলেও খুব স্পিডে, আর তোমার মতো সুন্দরী উঠলে তো রকেটের গতিতে চলবে। কি বলে তুমি? খারাপটা কি বললাম? যেতে হলে তোমাকে বসতেই হবে আর আমাকে চালাতেই হবে, কথা না বাড়িয়ে উঠে পড়। খবরদার, আমার শরীরে হাত দিবে না। আর শরীরে হাত দিলে কি হবে? তোমাকে তোমাকে আমি আরে কাছে গেলে তো চাই, তুমি আমাকে খাও। আমার বোনের সাথে কি করছিস? করছি না, বলছি। কি কইলি? তোর এত বড় সাহস, আমার বোনকে তোর হুন্ডায় তুলতে চাস? বলেছি তো, কি হয়েছে? আমি ইচ্ছে করলে তোমার বোনকে তুলেও নিয়ে যেতে পারি। আমার বোনকে নিয়ে যাওয়া তো দূরের কথা, তুই যদি তার গায়ে টাচ করিস তা আমরার মতো সবাই খাই গেলাম। চ্যালেঞ্জ করেছিলে বলে ও আমাকে নিয়ে গেছে, এটা তো ওর কোনো দোষ নেই। তাছাড়া আমি ওকে ভালোবাসি ভাইয়া। সাথে কি হয়েছে? ওকে তোরা মারছিস কেন? মারার কাজ করছে বইলেই মারছে। কি করেছো? ওকে জিজ্ঞেস করো ড্যাড। বল মা, তুই এমন কি করেছিস যে তোর ভাইরা তোকে এভাবে মারছে? দেখ মা, আমার সামনে তুই কাঁদবে, আমার খুব কষ্ট হয়। কি হয়েছে আমাকে বল। শুনলে তুমি আবার ভাইয়াদের মতো রেগে যাবে না তো? না না না, আমার কিচ্ছু হবে না, তুই নির্ভয়ে বল। ড্যাডি, মানে আমি একটা ছেলেকে ভালোবাসি। ভালোবাসিস? তোর এই কথাটা বলতে এত সময় লাগলো, আর এই জন্যই ওরা তোকে মেরেছে? তোরা ওর গায়ে হাত দিয়ে খুব অন্যায় করেছিস। তোরা জানিস না, আমিও তোদের মাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। আমি ভালোবাসে কদর দিতে জানি। ঠিক আছে, তা মা, ছেলেটিকে? আমাদের কলেজের একজন ছাত্র, বিকম ফাইনাল ইয়ারে পড়ে, নাম বিজয়। এছাড়া আর কিছু জানতে পারিনি এখনো। ওকে ওকে, নো প্রবলেম, তুই ছেলেটিকে একবার আমাদের বাড়িতে নিয়ে আসিস, আমি নিজে ওর কাছ থেকে সব শুনবো। নাও গো এন্ড রিল্যাক্স, এন্ড রিল্যাক্স। থ্যাঙ্ক ইউ ড্যাডি। এই ওকে তোরা কিছু বলবি না, সাথীর মুখে তোমার নাম শুনে। জি, তুমি কি সত্যি সাথীকে ভালোবাসো? জি। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমরা কোন ধরনের লোক, আমাদের স্ট্যাটাস কেমন। জি। তাই সবকিছুর আগে তোমার পরিচয়টা আমার জানা প্রয়োজন। আমার বাবা নেই, মা আছে, আমরা দু ভাই এক বোন, বড় ভাই পুলিশ ইন্সপেক্টর। কি নাম তোমার ভাইয়ের? দুর্জয়। তুমি যে সাথীকে ভালোবাসো, তোমার ভাইয়া কি তা জানে? জি না। তুমি তোমার ভাইয়াকে ব্যাপারটা জানাও এবং তাকে বলবে বিয়ের প্রস্তাব নিয়ে সে যেন আমার কাছে আসে। ওকে? জি, আচ্ছা।
কি বললি তুই তুই শিকদারের মেয়েকে ভালোবাসিস অসম্ভব কে সম্পর্ক কোনোদিনই হবে না কেন হবে না ভাইয়া শিকদার সাহেব একজন সম্মানিত লোক এই এলাকার নির্বাচিত নেতা নেতা ঠিকই তবে সৎ নয় অসৎ অবৈধ শক্তি খাটিয়ে টাকা দিয়ে নেতা হয়েছে এই এলাকায় যত কালো ব্যবসা হয় সব সে করায় কদিন আগে যে জোড়া খুন হয়েছে সেটা তার ছেলেরা করেছে একজন পুলিশ অফিসার হিসেবে চেনে শুনে আমি কোনো ক্রিমিনালের বংশের সাথে সম্পর্ক করতে পারি না অতএব আজ এই মুহূর্ত থেকে তুই ওই মেয়েকে ভুলে যাবি তোর প্রতি এটাই আমার নির্দেশ শিকদাস আমার ভাইয়ের পিছনে তোর মেয়েকে লেলিয়ে দিয়েছিস কেন আমাদের সাথে সম্পর্ক করে আইনের হাত থেকে বাঁচা শুনতাও আমি আমার মেয়েকে লেলিয়ে দেইনি বরং আমার ধন সম্পদের লোভে তোর ভাই আমার একমাত্র মেয়ের পিছনে কুকুরের মতো ঘর আস্তে কথা বল চিৎকার করে আমার বা আমার ছেলেদের বিরুদ্ধে অপরাধের কোনো প্রমাণ তোর হাতে নেই চা দিয়ে তুই আমাদের হাতে হাত করা পড়াতে পারিস শোন আমার মেয়ে তোর কাছে যায়নি তোর ভাই এসেছে আমার কাছে আমার মেয়েকে ভিক্ষা চাইতে তুই তোর ভাইকে সামলা তা না হলে এর পরিণাম খুব খারাপ হবে কি বলছো তুমি আমার বাবা আমার ভাইয়ারা এত খারাপ হ্যাঁ সাথী আমি জানি তোমার বিশ্বাস করতে কষ্ট হবে কিন্তু এটাই সত্য এই নিয়ে আমার ভাইয়া আর তোমার বাবার মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব কিন্তু আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না বিজয় তুমি কি সত্যি সত্যি আমাকে ভুলে যাবে বলো বিজয় বলো না সাথী না আমি ওই যে তোমাকে ছাড়া বাঁচবো না তাহলে ওয়াদা করো যত বাধা যত ঝড় তুফানি আসুক না কেন সেই ভয়ে আমরা কোনো দিন আলাদা হব না ওয়াদা করছি তাই হবে সাথী বিজয় 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 আমার সাথী সাথী আর থেকে ওর সাথে মেলামেশা বন্ধ এই হারামির বাচ্চা আর কোনদিন যদি আমার মেয়ের সাথে মেলামেশা করতে দেখি তাহলে তোকে আমি পৃথিবী থেকে সরিয়ে দেবো দুর্জয় শিকদার আর শিকদারের ছেলেরা তোর কাছে আইনের কাছে অপরাধী কিন্তু তার মেয়ে তো কোনো অপরাধ করেনি বাবা ভাইয়ের অপরাধের শাস্তি ওই মেয়ে কেন ভোগ করবে আমার ছেলে কেন ভোগ করবে এখন তুমি কি বলতে চাও মা আমি চাই ওই মেয়ে এবারের পুত্রবধূ হয়ে আসবে তার মানে তুমি বলতে চাও যে শিকদারকে আমি হাত করা পড়াতে চাই সেই শিকদারের সাথে হাত মিলিয়ে আমি তাকে আত্মীয় বলে বুকে টেনে নেব না আমি তোকে তা করতে বলছি না আমি বলছি তুই শুধু হুকুম কর বিজয় নিজেই ওর ভালোবাসাকে ছিনিয়ে নিয়ে আসবে মা তুমি হ্যাঁ দুর্জয় ভুলে যাচ্ছিস কেন আমি যে দুর্জয়ের মা প্রয়োজনে ভেঙে টুকরো টুকরো হয়ে যাব কিন্তু মচকাবো না মা কোনোদিন আমি তোমার কথা অমান্য করিনি আজও করবো না যা বিজয় যা Ah.
সাথে বিজয় তুমি হ্যাঁ সাথে এছাড়া আর কোনো উপায় ছিল না আমি তোমাকে নিয়ে যেতে এসেছি চলো মানে কিন্তু কোনো কিন্তু নয় আমার ভাইয়া অনুমতি দিয়েছে চলো হ্যাঁ তাই চলো ওঠো কুইক भैया भूल करो তোর এত বড় সাহস না করার পরেও তুই আমার গুঞ্জনে পালাইতে আসো তোর এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড ভাইয়া গুলি করো বাজার থেকে ফিরতে দেরি হইতে পারে তালাটা লাগাইয়া যায়
মনে হচ্ছে ঘরে কেউ তালা দিল। এখন কি হবে? কি আর হবে, তালা না খোলা পর্যন্ত এখানেই থাকতে হবে। তুমি ওইদিকে ঘুরে দাঁড়াও। জোকুম Oh.
হারামির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে নিয়ে পালিয়েছিস? না বাবা, তুমি ভুল বলছো। ও আমাকে নিয়ে পালায়নি, আমি নিজের ইচ্ছায় ওর সাথে এসেছি। ড্যাড, আদর দিয়ে দিয়ে তুমি ওকে মাথায় তুলেছো। ভাইয়া, আমার ব্যাপারে তোমরা মাথায় না ঘামালেই আমি খুব খুশি হব। দেখ সুভাগান, ওই হারামির বাচ্চার লেগে সাথী আমাকে কেমন অপমান করলে। দাঁড়িয়ে আছিস কেন? যার জন্য তোর অপমান হয়েছিস তাকে মার। হ্যালো, ইন্সপেক্টর দুর্জয় বলছি। ইন্সপেক্টর, তোর ভাই আমার মেয়েকে নিয়ে পালাতে গিয়ে ধরা পড়েছে। এখন তুই বল, ওকে মেরে ফেলবো না বাঁচিয়ে রাখবো? শিক দাস, আমার ভাইয়ের যদি কিছু হয় তাহলে আমি তোদের সবাইকে আইনের রশিতে ঝুলিয়ে মারবো। চুপ, ভুলে যাস কেন? অপরাধীকে গড় ধরাই দিয়ে মেরে ফেললে তার কোনো বিচার হয় না। তোর ভাই আমার ভাইকে মেরেছে, আজ আমি তোকে মারব। বিজয় কথা বল, বিজয় কথা বল, বিজয় আমি আমি তোর বড় ভাই, কথা বল ভাই, কথা বল, বিজয় না তুই মরতে পারিস না, আমি তোকে মরতে দেবো না, আমি তোকে মরতে দেবো না। রোগীর অবস্থা? পেশেন্টের অবস্থা আশঙ্কাজনক, 24 ঘন্টার আগে কিছু বলা যাচ্ছে না। ইন্সপেক্টর, তোর ভাই আমার মেয়েকে নিয়ে পালাতে গিয়ে ধরা পড়েছে। এখন তুই বল, ওকে মেরে ফেলবো না বাঁচিয়ে রাখবো? Yeah.
মধ্যে জন দুইটাই গেছো তখন আর আতা আতি করবো এক গুলি আমার বেঁচে কেমন আছে ভাইয়া আমাকে ওর কাছে নিয়ে চলুন ভাই ওই ইন্সপেক্টর আমার দুই ছেলেকে মেরে ফেলেছে আমার মেয়েকেও নিয়ে গিয়েছে ও আমাকে নিঃস্ব করে দিয়েছে কে বলেছে আপনি নিঃস্ব আপনার এই পাঠান এখনো বেঁচে আছে যে ইন্সপেক্টর আপনার ছেলেদের মেরে ফেলেছে আল্লাহর কসম ওই ইন্সপেক্টর পুরো খানদান আমি খতম করে দেব হ্যালো ইন্সপেক্টর তুই আমার দুই ছেলেকে মেরে আমাকে একা করে দিয়েছিস খোদার কসম আমিও তোর আপন জনকে মেরে তোকে আমি একা করে দেব একা প্রথমে মারব তোর বোন আর ভগ্নিপতিকে আমার বোন ভগ্নিপতির শরীর যদি একটি আছড় লাগে তাহলে তোর ছেলেদের মতো তোকেও মারব মারামারি খেলা যখন শুরু করেছিস তখন দেখা যাক কে কাকে মারতে পারে কিছুক্ষণের মধ্যে তুই তোর বোন আর ভগ্নিপতির লাশ পাবি এইভাবে তোর পুরো বংশ আমি শেষ করে দেব হ্যালো হ্যালো ভাই তাড়াতাড়ি করেন দেরি হয়ে যাচ্ছে হ্যালো ভাইয়া সোহেল সোহেল তোমরা এখন কোথায় আমরা কিছুক্ষণের মধ্যে হাসপাতালে আসছি ভাইয়া সাবধানে আসবে কিছু লোক তোমাদের মেরে ফেলার হুমকি দিয়েছে কি বলছেন ভাইয়া হ্যাঁ সোহেল আমার খুব ভয় হচ্ছে ভয় পাবেন না ভাইয়া কেউ আমাদের কিছু করতে পারবে না ওকে ভাইয়া ভাই আর কতক্ষণ লাগবে আমাদের তাড়াতাড়ি যেতে হবে যাবে তবে তোরা নয় তোদের লাশ Thank you.
नदी नदी कथा बोल नदी कथा बोल बोल नदी नदी कथा बोल नदी कथा बोल कथा बोल नदी कथा बोल হ্যালো, লাশগুলো দেখে কেমন লাগছে ইন্সপেক্টর? খুব কষ্ট হচ্ছে না? আমার কিন্তু খুব আনন্দ লাগছে, কারণ তোর মতো আমিও আমার সন্তানদের লাশের পাশে বসে কেঁদেছিলাম। এরপর তোর মায়ের লাশ দেখার জন্য তৈরি হ। এক ঘন্টার মধ্যে তোর মাকে আমি মেরে ফেলবো। হ্যালো 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 শব্দ, তুমি মার সাথে নিয়ে এক্ষুনি থানায় চলে যাও। কেন, আমার কি হয়েছে? শিকদার, নদী আর সোহেলকে মেরে ফেলেছে। কি কি বললে তুমি? শিকদার সোহেল আর নদীকে মেরে ফেলেছে? শব্দ, শিকদার এক ঘন্টার মধ্যে মাকেও মেরে ফেলার হুমকি দিয়েছে। তুমি তুমি তাড়াতাড়ি যাও। ঠিক আছে, আমরা যাচ্ছি, চলো সাথে চলো। পরে সব খুলে বলবো, এখন চলুন, আপনার ছেলের হুকুম, চলুন মা, চলুন মা, চলুন। Oh!
Oh!